স্কুলে বাজ পড়েছে, স্কুল পড়ুয়াদের কোলে তুলে হাসপাতালে ছুটলেন গ্রামবাসীরা। একাধিক পড়ুয়া আহত হয়েছে বলে জানা গেছে। ডোমকলের ঘটনায় চাঞ্চল্য। স্কুলে বাজ পড়েছে, বজ্রপাতের জেরে আহত একাধিক স্কুল পড়ুয়া। আহত স্কুল পড়ুয়াদের কোলে তুলে হাসপাতালে ছুটলেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে অনুপ্রবেশ ঘটেছে বর্ষার। তবে উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টিপাত না হলেও মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দেখা মিলছে দক্ষিণবঙ্গে। আর এই বজ্রপাতের জেরে ভয়াবহ বিপদ ঘটল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে বাজ পড়ে আহত হল একাধিক স্কুল পড়ুয়া। স্কুলের ইউনিফর্ম পরা একের পর এক স্কুল পড়ুয়াকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবকেরা, আত্মীয় এবং এলাকার লোকজন। ঘটনা সূত্রে জানা যায়, এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায়, সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভেতর একটি গাছ রয়েছে, সেই গাছেই পরে বাজ, আর তাতেই একাধিক স্কুল পড়ুয়া আহত হয়। এরপরে আহত স্কুল পড়ুয়াদের তড়ি ঘড়ি করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিষয়ে স্কুল সভাপতি জানান, আজ সকাল থেকে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এদিন হঠাৎই স্কুল থেকে একটি ফোন আসে আমার কাছে, জানতে পারি বাজ পড়ে আহত হয়েছে বেশ কিছু স্কুল পড়ুয়া। তৎক্ষণাৎ খবর পেয়ে আমি স্কুলে চলে আসি। এসে দেখি স্কুল শিক্ষক এবং গ্রামবাসীদের তৎপরতায় স্কুল পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি আরো জানান, হঠাৎ বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টি হয়, সেই সময় বৃষ্টিতে থাকার পরই বজ্রপাত শুরু হয়ে যায়। এবং স্কুল থেকে আমাকে হঠাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা সাহেব আমাকে ফোন করে, এই স্কুলে বাজ পড়েছে এবং একটা গাছ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং আমাদের ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমি স্কুলে পৌঁছে সঙ্গে সঙ্গে সুপার সাহেবকে ফোন করে আমি বেড রাখার ব্যবস্থা মানে করতে বলি এবং আমাদের ডোমকলের বিধায়ক সাহেবকে জানানো হয়। সঙ্গে সঙ্গে তিনিও সুপারকে ফোন করেন। গ্রামবাসীদের এবং স্কুলের শিক্ষক অশিক্ষক সকল মানুষের সহযোগিতা আমরা ছাত্রছাত্রীদেরকে হসপিটালে আমরা ভর্তি করি। ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে এবং ছাত্রছাত্রীরা আমরা সুস্থ হয়। 27 জন অ্যাডমিট হয়েছে, এখন 2 জন আরো আসবে। বাড়ি থেকে অনেকে মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, বাড়ি থেকে অনেক ছাত্র এসেছে। এখন পর্যন্ত 29 জন আমাদের যারা কি অবস্থায় আছে তারা এখন সুস্থ স্বাভাবিক আছে। ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে, হয়তো 1 ঘন্টা অবজারভেশন রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া। এদিন এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বর্তমানে আহত স্কুল পড়ুয়ারা হাসপাতালে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।